নাকি? হ্যাঁ, মরতে হয় ট্রাকের তলায় গিয়ে মর না রে তোকে আমি। এই গাড়ি তো, এই আমার মা পেটের ব্যথা, মা রাস্তায় ছটফট করছে দাদা বাবু। মাকে একটু গাড়ি করে বাড়ি নিয়ে চলুন দাদা বাবু। ওনার কি হয়েছে? জানি না, জানি না গো দিদি, জানি না। মাঝে মধ্যে এরম হয়। তাহলে তুমি ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার দেখাতেই তো গেছিলাম, হাসপাতাল থেকে আসছি। হঠাৎ ব্যথা বেড়ে গেছে, কিছুই বুঝতে পারছি না দিদি কি করবো। পড়ে থাকে কেন? এই শোন, ব্যথা কমলে হেঁটে চলে যাবি। দাদা বাবু ভয় লাগছে দাদা বাবু, রাস্তার মধ্যে মায়ের যদি কিছু হয়ে যায়। ওষুধ কিনতে গিয়ে সব পয়সা চলে গেছে, ডাক্তারের কাছে না নিলে মা মা মরে যাবে দাদা বাবু। ওই প্রতিমা গুরুতর অসুস্থ, মরমর। এই এইখানে অপারেশন না করতে পারলে হয়তো বাঁচবে না। তুমি তোমার মাকে নিয়ে এসো। মানে? যাও, মাকে নিয়ে এসো। ছিলিক, ছিলিক, তুই ওদের কোথায় নিয়ে যাবি? কোথায় আবার? ওদের বাড়িতে পৌঁছে দেবো। ছিলিক, আমাদের কাজ আছে। মামা, কাজটা কালকেও করা যাবে। ছিলিক, মামা মামা, তুমি বরং বাড়ি চলে যাও, আমি ফিরে যাব, কেমন? চল। যাই দিদিকে গিয়ে বলি। তুমি কিন্তু ডক্টরটা দেখিয়ে নিলেই পারতে। বলছে তো এখন ব্যথাটা একটু কম আছে, ডাক্তার বলেছিল ব্যথাটা কয়েকবার হবে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, না হলে পেট কাটতে হবে বলেছে। তুমি কাঁদছো কেন? কেঁদো না। আমার মা ঠিক হয়ে যাবে তো দিদি? তোমার মতো ছেলে যখন পাশে আছে তখন নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আপনি এখানেই দাঁড়ান। তোমাদের বাড়ি সেটা আর একটু ঢুকে, ওখানে এ গাড়ি যাবে না, আটকে গেলে আরেক বিপদ দিদি। এটুকু আমরা ভ্যানে চলে যাব। তোমাদের অসুবিধা হবে না তো? না না, ঠিক আছে। দাদা, তুমি একটু সামনে গিয়ে গাড়িটা বাঁদিকে রেখে দাও, ব্যাস। আপনি নামবেন না, আসুন। এসো, আসতে আসতে
বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করছি। আশীর্বাদ করুন আমি যেন আমার মাকে বাঁচাতে পারি। সে কি মা, যে অন্যের মার জন্য এত কিছু করে সে তার নিজের মাকে বাঁচাতে পারবে না? কি হয়েছে তোমার মার? সেটাই তো জানি না। ডাক্তার দেখাও। তোমাদের তো আর টাকার অভাব নেই। দিদি, মাকে ডাক্তার দেখান। আমার মায়ের কবে থেকে ব্যথা হয়, কতবার বলেছি ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে চলো, কথাই শোনেনি। আগে গেলে এত কষ্ট হতো না। মারা ভীষণ রোগ চেপে রাখে। ওদের বাড়ির মেজু ওই প্রতিমা গুরুতর অসুস্থ, মরম। এইগুলি অপারেশন না করতে পারলে হয়তো বাঁচবে। দেখাবো, খুব শিগগিরই দেখাবো মাকে, খুব শিগগিরই কিছু একটা করব। আচ্ছা, আমার মা ভালো হয়ে যাবে তো? তোমার মতো মেয়ে পাশে থাকলে তোমার মা ভালো হতে বাধ্য। লাগবে না মা, টাকা নেব না। নিন না, আপনার কাজে লাগবে। না না, ও যা আছে তাতেই হবে। না দিদি, দিন, আমি টাকাটা নেব। মার অপারেশন ভেবেছিলাম জমি বিক্রি করে দেবো, কিন্তু তা তো আর একদিনের কাজ নয়। এর মধ্যে যদি অপারেশনটা করাতে হয়, আমি যদি টাকা না নিই, আর এর মধ্যে যদি আমার মায়ের কিছু হয়ে যায়, আমি যে আফসোস করে মরে যাব। আসি দিদি, আসি, চলো। না 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 দিদি, তুমি বুঝতে পারছো না, এভাবে কোনো কাজ হয়? সব কিছু প্ল্যানিং থাকবে তো। ওদের সাথে কথা হয়ে গেছে, ওরা ওয়েট করছে, ও গেলই না। অখিল সবে আজকে মেয়েটা বেরিয়েছে, আমি ওর সঙ্গে কথা বলে নেব। একদিনই তো পাকা ব্যবসায়ী হয়ে যাবে না তোর মতো। সবে 18 পেরিয়েছে, এমন কিছু তো বড় হয়ে যায়নি। বড় হয়ে যায়নি, যদি বড় না হয়ে যায় তাহলে ওকে দায়িত্বটা দিলে কেন? এতদিন তো আমি তোমার ব্যবসাটা সামলাতাম, খারাপ সামলেছি? আচ্ছা, আমায় নিয়ে যদি তোমার কোনো সমস্যা হতো তুমি আমাকে বলতে পারতে। অখিল, ওকেও তো দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নেওয়া মানে এটা কি? দায়িত্ব নেওয়া মানে কি আমার সমস্ত মতামতকে অগ্রাহ্য করতে হবে? আমি প্রথম থেকে বলছি হরিশঙ্কর মুখার্জির জমিটা ভালো, তারপরও আমি চাইছি ভালো মন্দটাও নিজে বুঝে নিক। এইভাবে হঠাৎ করে একটা রাস্তার ছেলের দুঃখে ওর বুক কেঁদে উঠল, হবে নাই বা কেন, রাস্তার মেয়ে তো। কি বললি, কি বললি, রাস্তার মেয়ে বললি? ঝিলিককে? অখিল, কাকে কি বলছিস?
ও যদি চাইতো তাহলে এতদিনে ও ঝিলিক রায়চৌধুরী হয়ে যেতে পারত। ও কিন্তু সেটা করেনি। তোমায় ছাড়া